বুদ্ধদেব শাহ উপাচার্য। আজকের বৈঠকে র‍্যাগিং রুখতে যে আলোচনা হয় সেখানে বেশ কিছু ছাত্র সংগঠন বলেছেন যে যা সিদ্ধান্ত নেওয়া সেটা অল স্টেক হোল্ডার বৈঠকে নিতে হবে। সিসিটিভি বসানো নিয়ে কোথায় কোথায় সিসিটিভি বসবে সেটা ছাত্র সংগঠনকে জানাতে হবে। শুধু তাই নয়, মিডিয়া নাকি পড়ুয়াদের নামে মিথ্যা তথ্য সংবাদে পরিবেশন করছে, তাই সংবাদ মাধ্যমকে সংযত হয়ে সংবাদ পরিবেশনে আরজি উপাচার্যর। পড়ুয়াদের চাপে উপাচার্য বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কাছে আবেদন করেন বলে জানিয়েছেন বুদ্ধদেব শাও। উপাচার্যকে চাপ দেন ছাত্র সংগঠনগুলি, ছাত্র সংগঠনে এহনো ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। উপাচার্য পড়ুয়াদের বলেছেন সংবাদ মাধ্যমে সংবাদ নিয়ে তারা যে দাবি করছে তার সপক্ষে যদি প্রমাণ দিতে না পারে তাহলে সংশ্লিষ্ট পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, পাশাপাশি উপাচার্য নিজে সংবাদ মাধ্যমের সামনে এসে ক্ষমা চাইবেন। ভিও রিপোর্ট, এক্সটিভি বাংলা। মূলত আমাদের ছাত্র বন্ধুরাই বলেছে, ছাত্রছাত্রীরাই, যে এটাকে আপনি একটু কন্ডেম করুন। তা আমি সত্যি কন্ডেম করবো কিনা সেটা পরবর্তীকালে ভেবে দেখবো, কিন্তু আপনারা তো রিকোয়েস্ট করছি যদি আপনারা মানে এরকম আপনারা নিজেরাই একটু দেখবেন যে আপনারা যদি অসত্য কোনো কিছু বলে থাকেন তাহলে সেটা মানে নিজেরাই একটু যে আমি বলছি যে যদি হয়ে থাকে তাহলে, কিন্তু আমি ওদের ডিপোজিশন আমার শুনুন আমি ওদের ডিপোজিশনে যদি সেটা রিটিন যদি না দেয় তাহলে এই কথাগুলো আমি আবার প্রকাশ্যে উদ্ধ করে নেব। ঠিক আছে, এইটা কি আপনাদের রিটিন ডিপোজিশন করেছে? আমি তো বললাম যে আজকের অনেক মানে শুধু ডিপোজিশন নিতে নিতেই 3:30 হয়ে গেছে। রিটেন ডিপোজিশন করেছে মিডিয়ার ভূমিকা? হ্যাঁ, না না, ওরা রিটেন ডিপোজিশন মানে আপনি বলছেন কি করে? আরে বাবা, আমি সিদ্ধান্ত নিইনি, না সিদ্ধান্ত নেওয়ার আগে এই প্রশ্নটা তুলছেন। আপনি বলছি তো শেষে ওরা আমি 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 সত্যতা যাচাই না করে আমি তো বলছি যদি করে থাকে সেটা কি তাহলে তো স্যার সত্যতা যাচাই না করার আগে কি আপনি মিডিয়াতে এইভাবে বলতে পারেন? আমাকে সেটা বলতে বাধ্য করা হয়েছিল? কে বাধ্য করলো? কে বাধ্য করলো? এটা বাধ্য করলো যে মিডিয়া অসত্য খবর প্রকাশ করে। আপনি স্টুডেন্টদের কথা, আপনি স্টুডেন্টদের কথায় বাধ্য হচ্ছিলেন? এই তাহলে আমি কি কথা বলবো? আপনি স্টুডেন্টদের কথায় বাধ্য হচ্ছেন তাহলে? মানে আপনি আমাকে বলতে বলেছে, আমি বলেছি, আমি সেটাই বলেছি যে সাবজেক্ট টু তোমরা বলেছিলে তাহলে প্রমাণ করো, আর তা না হলে তোমরা বলো মিডিয়ার সামনে ওরা আজকের আমাকে বলছে বলতে হবে। আমি বলছি সেখানে ফাইনালি তারা বলে আসছে যে অল স্টেক হোল্ডারদের মিটিং এর ডিসিশন নিতে হবে। ঠিক আছে, এবারে আমি বলেছি যে আমি এখন এটা বলতে পারবো না, ইসির মিটিং ফিটিং করে তবে গিয়ে আমি ডিসাইড করবো বলে তো বলছি। আমি যেটা হয়েছে সেটা বলছি, সেটাও বলতে পারেন। আমি বলছি যেটা হয়েছে আমি সেটা বলছি, আমি মিথ্যা বলবো? আমার স্টুডেন্টদের চাপের কথা রয়েছে, সত্যি কথা বলছে, চাপ হলো যদি আপনারা কিছু এমন কিছু করে থাকেন যে তাদেরকে হয়তো বারবার জিজ্ঞেস করছেন সেইটা একটু মাথায় রাখবেন। এটা আমি বলছি তো এখনো আমি তারা মুখে যা বলে গেছে সেটার উপরে বলছি। একটা স্টেক অল স্টেক হোল্ডারদের মিটিং হয়েছে, সেখানে মুখের কথার কোনো দাম নেই। আমি আবারও বলছি যদি ডিপোজিশনে যদি তাদের না থাকে তাহলে আমি প্রকাশ্যেই এই কথাটাকে উদ্ধৃত করব।
আমি কি বলছি যে ওরা ভাস্কর মাথা ছড়া তাই আমি বললাম ভার্বালি মিন্স ওরা স্টেকহোল্ডারের মিটিং এ যেটা বলেছে সেটা আমি সত্যি কথাটা বলছি আপনারা যদি বলেন যে সত্যি কথাটা বলারও চাপ তারা কোন আমি স্টুডেন্টদের চাপের কথা আমি বলছি, আমি বলছি যে ফাইনালি স্টুডেন্টরা এটা বলতে বলেছিল, আমি সেটা আমি বলেছি, ওরা বলছে যে আপনি এটাকে কেন এটাকে ইয়ে করবেন না, আমি বললাম যে দেখো তোমাকে প্রমাণ করতে হবে, যদি ডিপোজিশন দাও মানে রিটেন যদি দাও তাহলে তোমায় প্রমাণ করতে হবে, আর অল স্টেক হোল্ডারদের মিটিং এ এটা যদি বলে যে না আমরা বলিনি তাহলে আমি ভুল স্বীকার করবো। কিন্তু স্যার আপনি স্বীকার করে আপনাকে আমি সেটাই হচ্ছে কথা যে আমি তো বলছি না আমি কি বলেছি ভাস্কর মাথা পেছা প্রমাণ করতে হবে ছাত্রদের একটা স্বাধীনতা আছে, তারা একটা যদি ডিপোজিশন রিডিং দিয়ে থাকে তাহলে তাদেরও প্রমাণ করার দায়িত্ব আছে কি না আছে লর্ড অফ দি ল্যান্ড জানে, আপনারা যদি কোনো কিছু করে থাকেন তাহলে সেটাও লর্ড অফ দি ল্যান্ড জানে কি প্রমাণ করতে, আমি যেটা স্টেক হোল্ডারের মিটিং এ ওরা বলতে বলা হয়েছে সেখানে আমি বলবো না তো কারুর কোনো আপত্তি নেই, শুধু খালি যে কিরকম ভাবে স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলো তাদেরকে যেন আগে জানানো হয়।